আমার কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যার উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না তাই আপনাদের সকলের সামনে আমি আসলাম ভাবলাম যে এসে যদি আপনাদের কাছে এর উত্তরটা থাকে তাহলে আপনারা আমাকে এর উত্তর দিতে পারেন মানে আমি যখন কলকাতার বাইরে এলাম চাকরি সূত্রে একটা জিনিস আমি উপলব্ধি করলাম খুবই গভীর ব্যাপারটা আর এতটাই গভীর যে আমার মনে একটা দাগ কেটে গেল সেটা একটা দুঃখ একটা বিশাল একটা মানে একটা কি একটা ডিপ্রেশনের একটা ব্যাপার একটা পুরো দাগ আমার মনে কেটে গেল সেটা কি আমি বলছি আলু নেই চিকেনে মানে আলু মানে আলু আমরা তো মানে পাঠার মাংস হোক মুরগির মাংস হোক ঝোলে বা মাংসের কষায় মুরগির মাংসের কষায় আমরা তো আলু খাই এখানে চিকেনে আলু নেই আলু আলু ছাড়া চিকেন তারপরে আলু ছাড়া বিরিয়ানি বিহীন একটা জীবন মানে এরকম জীবনে কিভাবে জীবনটা যাপন করব আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা আপনারা একটু উত্তর দেবেন আলু ছাড়া কিভাবে আমি চিকেন খাবো আরেকটা খুব আমি একটা জিনিস উপলব্ধি করেছি সেটা হচ্ছে আটার পরোটা আটার লুচি আটার লুচি ময়দার লুচি খাবো ময়দা কই মানে সবই লুচিও আটার পরোটাও আটার এগরোল বানিয়ে দেয় সেটাও আটার মানে মানে হচ্ছেটা কি আমি মানে একটা এক্সিস্টেন্সিয়াল প্রবলেম হয়ে যাচ্ছে এবারে আমি আমি এই আমি এই মানে এই যে মানে যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে যে কী করে নিষ্কৃতি পাবো আমি বুঝতে পারছি না আপনারা আমাকে প্লিজ একটু সাজেশন দিন আটার পরোটা কখনো কোনো বাঙালি আটার পরোটা খেয়েছে করেছে ভগবান সন্ধ্যে সাতটা বেজে গেল সূর্য কিন্তু এখনো ডোবেনি সূর্যটা ডুবতে এত সময় লাগায় কেন এখানে ছটা সাড়ে ছটা সাড়ে ছটায় ডুবে যা ও সাতটা সাড়ে সাতটা অবধি লেট করে ডুবতে কেন কি বাড়িতে মা বাবা অপেক্ষা করছে তো একটু তাড়াতাড়ি যদি ডোবে তাহলে তো ভালো হয় সাতটা বেজে গেছে তবুও সূর্য ডোবে না এ কি আজব ব্যাপার এইচআর আমাকে দুর্গাপুজোয় ছুটি দেয়নি ছুটি অ্যাপ্রুভ করেনি তাই আপনাদেরকে আমি এই ভিডিও করে বলে দিচ্ছি যে আমি এই চারকে কুপিয়ে খুন করতে যাচ্ছি গঙ্গা যমুনা বইবে মানে মানে রক্তের গঙ্গা যমুনা বইবে মানে সবাই কলকাতায় ঢাকের তালে কোমর দোলে করবে আর আমি এখানে বসে অফিস করব হ্যাঁ ঢাকের আওয়াজ শুনতে পারবো না মহালয়া মহ মহালয়ার পরে যে এক সপ্তাহর যে যেই অপেক্ষাটা সে ঢা ঢাকের আওয়াজ শুনতে পারবো না খিচুড়ি খেতে পারবো না ভাসানে নাচতে পারবো না মানে একটা বাঙালিকে দুর্গা পুজোয় ছুটি না দেওয়াটা হচ্ছে অন্যায় আর এই অন্যায়ের শাস্তি হচ্ছে এই চাকু দিয়ে আমি নেব এই চাকু দিয়ে আমি সবজি কাটি আলু কাটি কিন্তু আমি মানুষের মু মুন্ডুও কাটতে পারবো এই চাকুটা দিয়ে হুম ছুটি দেবে না কুপিয়ে খুন করে রেখে দেবো